हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने अपने सकल के स्वागत। गतकाल गेछे जन्माष्टमी। आमी गत एक सप्ताह धरे आपनादेर संगे तालेर विभिन्न रकम जन्माष्टमी स्पेशल रेसिपी जेमन तालेर बड़ा थेके शुरू करे तालेर केक समस्त रकम रेसिपी शेयर करेछि। आज के आमी जे रेसिपिटा शेयर करछि एटा बानानो किन्तु खूब इजी और खेते खूबी टेस्टी है। आज के आमी बानाच्छि तालेर पाता पोड़ा पिठे। ये रेसिपिटी आपनादेर संगे शुरू करछि। चलून देखे नया जा की लागछे। एखाने आमी एकटी बड़ो पात्र निये निलाम। एर मध्ये दिए दिच्छी चालेर गुड़ो। आमी आतप चाल गुड़ो करे निएछी आर 2 कप परिमाण चालेर गुड़ो एखाने व्यवहार करछी। आपनारा चाइले केना चालेर गुड़ो अवश्य व्यवहार करते पारें। एर मध्ये दिच्छी चीनी 1 कप परिमाण। चीनीटा आमी गुड़ो करे निएछी। आपनारा चाइले गोटा चीनीओ दिते पारें। एकटू गलते समय बेशी लागबे। सामान्य परिमाण लवण दिए दिलाम। लवण दिले मिष्टि जातीय खाबारगुलोर एकटू टेस्ट भालो हय। ताई जोन्नो आमी सामान्य नुन दिए एबार शुकनो उपकरणगुलोके भालो करे एकटा हाता साहाज्ये मिशिये निच्छि। एटा बानानो जेमन इजी एटा खेतेओ सेरकमई टेस्टी हय। आपनारा खूब कम समये एटा बानिये निते पारेन बाड़िते। आमी एर मध्ये दिए दिच्छि एबार तालेर गाढ़ो पाल्प 1 कप परिमाण। तालेर पाल्प आमी खूब घन करे बार करे निएछि। बेशी किन्तु जल दिले एटा पतला होये जाबे। देखतेई पाच्छेन तालेर काठटा कतटा गाढ़ो आछे। तालेर पाल्प दिए एबार एई शुकनो उपकरणगुलोर संगे भालो करे एटा मिशिये निते होबे। आमी एकटा हाता साहाज्ये मेशाच्छि। आपनारा चाइले हात दिएओ मिशिये निते पारेन। गत एक सप्ताह धरे आमी तालेर विभिन्न रकम रेसिपी शेयर करेछि जेमन तालेर लुचि, तालेर मालपोआ, तालेर खीर, तालेर बड़ा, तालेर केक, तालेर माखा सन्देश। आपनारा यदि देखते चान ताहले आमी डेस्क्रिप्शन बक्सेर लिंक दिए दिच्छि, देखे निते पारेन। ये प्रत्येकटा रेसिपी किन्तु खूबी टेस्टी हय आर बानानो खूब इजी। आर बोले राखी तालेर ये पाता पोड़ा पिठे बानानोर जन्य तालेर पाल्प किन्तु घनई व्यवहार करते हबे, ना होले ये मिश्रणटी पतला हये जाबे। তাই চেষ্টা করবেন তালের পাল্পটা যতটা গাঢ় সম্ভব বার করার। আর তালের পাল্পটা যদি পাতলা থাকে সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজও করতে পারেন। আপনারা এটা গ্যাসে দিয়ে কড়ায় একটু নাড়াচাড়া করে নিতে পারেন, তাহলে একটু ড্রাই হয়ে যাবে। এই একটা মিশ্রণ আমি তৈরি করলাম, এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম উপকরণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবার আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজি দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। সুজি দিলে এটা একটু নরম হবে, তাই জন্য আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখতে হবে কোনো যেন লাম্পস না থাকে, ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই পাতা পোড়া পিঠেটাও পারফেক্ট হবে। উপকরণগুলো ঠিকঠাক ব্যবহার করলে আশা করি আপনাদের পিঠেটাও খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। সুজি দিয়েছি যেহেতু সুজি একটু সেট হতে সময় লাগবে, তাই জন্য আমি এটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা পরে ফিরে আসছি, তারপর দেখে নিচ্ছি বাকি রেসিপিতে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকা খুলে দেখে নিতে হবে সুজিটা সেট হয়েছে কিনা। আমি কিন্তু এতে আর কোনো জল ব্যবহার করিনি। দেখুন এরকম একটা গাঢ় মিশ্রণ তৈরি হয়েছে। খুব ভালোভাবে সুজিটা সেট হয়ে গেছে। যদি খুব বেশি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 1 চামচ পরিমাণ দুধ বা জল মিশিয়ে দিতে পারেন। এবার আমি এই পোড়া পিঠেগুলো তৈরি করতে দেব। তার জন্য নিয়ে নিলাম পরিষ্কার কলা পাতা। কলা পাতাগুলো আমি টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, দিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার 1 হাতা পরিমাণ আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এরকমভাবে একটু
পিঠে শেপ করে দিচ্ছি গোল করে ঘুরিয়ে। খুব বেশি বড় করছি না আর পাতলা করছি না, এইভাবেই একটু মোটা করে পিঠেগুলো গড়ে নিতে হবে। এইভাবে এগুলো একটু মোটা করে তৈরি করে দিলাম। এবার আর একটা পরিষ্কার কলা পাতার টুকরো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই পিঠেগুলো তৈরি করে নিতে হবে। আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আর একটা ছোটো কলা পাতার টুকরো নিয়ে এর মধ্যে একটা পিঠে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা গাঢ় আছে। পাতলা ব্যাটার করলে কিন্তু এক্ষেত্রে হবে না, তাহলে পাল্পটা কিন্তু অবশ্যই গাঢ় করে নেবেন। আর যদি মনে হয় একটু পাতলা রয়েছে তাহলে একটুখানি সুজির পরিমাণ বাড়িয়ে দেবেন। এইভাবে তৈরি করে নিয়ে এবার আমি এগুলো সেঁকতে দেব। আমি একটা কড়াই একটু গরম করে নিয়েছি, এর মধ্যে আমি বানিয়ে রাখা একটি পিঠে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পিঠের ব্যাটারটা কলা পাতা শুদ্ধ দিয়ে দিলাম। এবার একটুখানি হাত দিয়ে এটা ঠিক করে দেব। ভালো করে বসিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। ঠিক 4 থেকে 5 মিনিট রাখলেই একটা পিঠের তৈরি হয়ে যাবে। 4-5 মিনিট পর ফিরে এলাম। আমি এবার একটা হাতা আর খুন্তির সাহায্যে এটা উল্টে দিচ্ছি। এইভাবে এটা খুব সাবধানে উল্টে দেবেন। দেখুন কতটা সুন্দর একটা পিঠ পুড়ে গেছে। এবার পাতাটা আরও একটুখানি ঠিক করে দেব। ঠিক করে দিয়ে এবার আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। আমি এবার আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি ফিরে এসেছি। এবার এটা একটা হাতা আর খুন্তির সাহায্যে আমি তুলে রাখছি। পিঠেটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আরও একটা পাতা এইভাবেই আমি দিয়ে দিলাম। এবার আবারও এটা ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। দেখুন একটা পিঠ তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে সাবধানে আবার উল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঠিক একইভাবে এটা ঢাকা দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট পর আবারও এটা তুলে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতা পোড়াগুলো কতটা ভালোভাবে হয়েছে। দেখুন এরকমভাবে কিন্তু পাতাটা পুড়েছে। আমি আপনাদেরকে পাতা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু পাতা পোড়াটা তৈরি হয়েছে। পিঠেগুলো খুব পুড়েও যায়নি, আবার একটা স্মোকি ভাবও এসছে হালকা পুড়ে গিয়ে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাতা থেকে পিঠেটা ভালো করে তুলে নিচ্ছি, আর কিছুটা পাতা লেগে আছে, এটা আমি ভালো করে ছাড়িয়ে নেব পিঠে থেকে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকমভাবে বানিয়ে দেখুন আর কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।